সেটা খুলতে আছে ডিসেম্বর মাসে, মানে বাচ্চাদের রাখা শুরু করছে আমরা জানুয়ারি মাসের 11 তারিখ থেকে। বাচ্চাদের এই জন্য রাখি যে মারা তাদের গার্মেন্টসের মারা সুবিধা পায় চাকরি করার জন্য, তাদের বাচ্চাগুলো আমাদের কাছে রেখে তারা সুযোগ সুবিধা পায়, সেই জন্য বাচ্চাগুলো আমরা রাখি। আমার কাজ বাচ্চাদের লেখাপড়া শেখানো, আমি টিচার, তাদেরকে যত্ন করে নেওয়া, লেখাপড়া শেখানো, তারপরে তারা কীভাবে মানে গড়ে তো উঠবে এগুলো দেখা। আশা থাকতো মাইসে মার দূর করতো রাস্তাঘাটে, বাড়িতে ওই রিস্কের তলে পড়ে ঠেঙ্গের মধ্যে একবার ব্যথা পাইছে, আরেকবার ঠেঙ্গে আঘাত পাইছে, মনে হয় 1-2 মাস ঘরে রেস্টে আসছিল। তা নিজে সার্কি বন্ধ করিয়া আবার বই বাসায় বই রয়েছি, এখন আবার বাস বাচ্চা এখানে দিয়ে আবার সার্কি। আগে এই ভাঙ্গারি ভাঙ্গারি ব্যস্ত এই করতো, বাড়িতে টাকা চুরি করে অনেক তো আর এই সেন্টারটা হইয়া অনেক অনেক বাচ্চারা সব দিক দিয়ে ভালো হইতে আছে, ই করতে আছে, কোনো জায়গায় যাইতে আছে না, আবার লেখাপড়ায় মন দিতে আছে, কোনো ইয়ে নেই। আমার ছেলে আগে বাসায় থাকতো, বাসা থেকে ভালো মন পড়ালেখা জানতো না, এমনকি দুষ্টুমি ফাজলামি করতো, নোংরাভাবে থাকতো। যাওয়ার পরে আমার ছেলে অনেক কিছুই শিখছে, অনেক কিছু শিখছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে আছে, আর আমি অফিসে যাওয়া নিশ্চিন্তভাবে চাকরি করতে পারতে আছি। আমার আগে চিন্তা থাকতো যে ছেলে কোথায় যায় কি না, এরকমভাবে চিন্তা থাকতো, এখন আমার চিন্তা লাগে না। এখন এই আপারা এমনকি NGOটা আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিছে। তার বাসায় ওরকম বাবা নাই, বাবা নাই, কষ্ট তাদের, এই জন্য বাচ্চাদের এইভাবে রেখে তারা যাচ্ছে কাজ করতে। যদি বাচ্চারা না আসতো এই বাচ্চাদের অনেক মানে বাইরে মানে ওদের কষ্ট হতো, একা একা থাকতো, মারা রেখে যেত, তারা খেতে পারতো না, গোসল করতে পারতো না, অনেক দূর অবস্থায় তারা থাকতো। মানে মারা এসে দেখে বাচ্চারা ঘুমে আছে, হিসাব পায়খানা করে আছে, ওইভাবে পড়ে আছে, রাত্রে এসে মারা এসে বাচ্চাদেরকে পেশা করতো। যে আমি যেমন গার্মেন্টস করছি, কিন্তু আমার বাচ্চা চায় না যে গার্মেন্টস করাবো, চায় না, ও পড়ালেখা করুক, ই করুক, যত দূর সম্ভব এত দূর পড়ুক, ই করুক, এটাই আমি চাই, চাই না যে আমরা যেমন দুইজনে মূর্খ হয়েছি। আর এরকম NGO থাকা সত্ত্বেও আমরা গরিবরা এখন ছেলে মেয়েদের রেখে ভালোই কাজকর্মে মনোযোগ দিয়ে করতে করতে আছি, আর তারাও ভালোই সুশিক্ষা পাইতে আছে NGO থেকে। কিছু করলো আমার এখন নিশ্চিন্তা থাকে, আমার বাচ্চা দেখি শুনি, বাচ্চার খাবার জানি, বাচ্চা আমু আমি ভালো খাই, ভালোভাবে চলি, এখানে আমি খুব খুশি, খুব শান্তি পাইতেছি, নিশ্চিন্তা থাকতেছি। আমি সকাল 7:30 দিয়ে যাই, রাতে 7:30 আমি বাচ্চা বাসায় নিই। আমাদের এখানে অনেক কাজ করে বাচ্চাদের সাথে কাজ করে অনেক ভালো লাগতেছে, খাওয়া পাচ্ছে দুপুরবেলায়, সকালবেলা নাস্তা করছে, তারা গরম খানা পাচ্ছে, দুপুরবেলা ঘুমাতে পারতেছে, লেখাপড়া করতে পারতেছে, তাদের অনেক মানে সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তারা লেখার আগ্রহী, অনেক শিশুরা লিখতে পারতো না, এখন তারা লেখার আগ্রহী, লেখা তার পড়া, যারা আমরা পড়ি বা সে আনটি আমাদের শিখাই দেন, পড়াই দেন, আমরা একটু পড়বো। আশা করি যে এরমে জানে বাচ্চারা আরও জানে ভালো হয়, যে ভালো হইতে আছে আরও জানে ভালো হয়, যে আমার ডা হোক আর একজনের ডা হোক। মিন্তু কি সাত দাও? সাত, হ্যাঁ ওকে বলতে হবে সব সাথে।